হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তোমরা দেখছো দ্য ওয়েব সলিউশন, ওয়েস্ট বেঙ্গলস নাম্বার ওয়ান এডুকেশন চ্যানেল। আমি সঙ্গীতা, আমি তোমাদের জন্য আজকে প্র্যাকটিস সেট 4 নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। তার আগে বলে রাখি, তোমরা অনেকেই কমেন্ট করছো যে টপিক ওয়াইজ ক্লাস করানোর জন্য। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি অ্যাট ফার্স্ট তোমাদের 10টা প্র্যাকটিস সেট করাবো, দেন তোমাদের টপিক ওয়াইজ ক্লাস শুরু করবো। তো চলো শুরু করা যাক। ও, আর একটা কথা, সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। হয়তো 2019-এ আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারিনি, তো লক্ষ্য স্থির রাখো, 2020-তে আমরা সেটা অ্যাচিভ করবো। চলো স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 1, মাধুরী অ্যান্ড আই হ্যাভ ডান মাই এ ওয়ার্ক পেশেন্টলি অ্যান্ড ডিলিজেন্টলি, বি জাস্ট ফর আওয়ার সেফ অ্যান্ড সিকিউর ফিউচার, সি নো এরর, ডি। তো এখানে আমাদের এরর খুঁজতে হবে। তো চলো আর একবার কোশ্চেনটা পড়ি। মাধুরী অ্যান্ড আই, মাধুরী এবং আমি হ্যাভ ডান মাই, করিয়াছি আমার ওয়ার্ক, কাজ পেশেন্টলি মানে ধৈর্য সহকারে, অ্যান্ড ডিলিজেন্টলি মানে সযত্নে, জাস্ট ফর আওয়ার শুধুমাত্র আমাদের সেফ অ্যান্ড সিকিউর নিরাপদ এবং সিকিউর ফিউচারের জন্য, সি নো এরর, ডি। এখানে সাবজেক্ট আছে দুটো, মাধুরী অ্যান্ড আই। তো যখন আমরা প্রোনাউন ব্যবহার করব, মাই কথার অর্থ কী? আমার, অর্থাৎ শুধু নিজের ক্ষেত্রে আমরা প্রোনাউন মাই ব্যবহার করি, যেমন মাই বুক, আমার বই, মাই ওয়াচ, আমার ঘড়ি। কিন্তু এখানে তো কাজটা দুজনে করেছিল, তাহলে ওখানে যে প্রোনাউনটা আমরা ইউজ করব সেটা হবে আওয়ার, আমাদের। মাধুরী এবং আমি আমাদের কাজটা ধৈর্য সহকারে এবং সযত্নে করেছিলাম আমাদের ফিউচার সেফ অ্যান্ড সিকিউরের জন্য। তাহলে এখানে ভুল ছিল আমাদের এ পার্টে, এখানে মায়ের বদলে হওয়া উচিত ছিল প্রোনাউন আওয়ার, যার অর্থ হলো আমাদের। তো আমাদের অ্যান্সার এ। চলো পরের কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 2, আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, নেহা ইজ অ্যাজ ওয়াইজার অ্যাজ এ সোনালি, সো শি ইজ নট, বি কম্পিটেন্ট ফর দিস জব, সি নো এরর, ডি। আমি মনে করি না নেহা সোনালির মতো বিজ্ঞ বা জ্ঞানী। ওয়াইজার কথার অর্থ হলো বিজ্ঞ বা জ্ঞানী, ওয়াইজ অর্থাৎ ওয়াইজ কথার অর্থ হলো বিজ্ঞ বা জ্ঞানী, সোনালির মতো বিজ্ঞ বা জ্ঞানী নয়। সো সুতরাং শি ইজ নট, সে কম্পিটেন্ট ফর দিস জব, সে উপযুক্ত নয় এই জবের জন্য। আমাদের এরর খুঁজতে হবে। ওয়াইজার, এখানে অ্যাজ ওয়াইজার অ্যাজ ব্যবহৃত করেছে, এটা একটা ডিগ্রি। আমরা জানি ডিগ্রি তিন প্রকার, এক হচ্ছে পজিটিভ, দুই হচ্ছে কম্পারেটিভ, তিন হচ্ছে সুপারলেটিভ। তো পজিটিভ কখন ব্যবহার করি? অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাজের জন্য। কম্পারেটিভ কখন? পজিটিভ যখন ব্যবহার করি তখন কোনো তুলনা হয় না। কম্পারেটিভ যখন ব্যবহার করি তখন দুয়ের মধ্যে তুলনা হয়, দুজনের মধ্যে। আর সুপারলেটিভ যখন ব্যবহার করি তখন দুয়ের বেশি। এখানে যদি নেহা আর সোনালির মধ্যে তুলনা হতো তখন আমরা ওয়াইজার ব্যবহার করতাম। মূল অ্যাডজেক্টিভটা কী ছিল? ওয়াইজ, সেখান থেকে ওয়াইজার অ্যান্ড দেন ওয়াইজেস্ট। এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, আর এটা সুপারলেটিভ। যদি সোনালি আর নেহার মধ্যে তুলনা হতো তখন আমরা এখানে ওয়াইজার ব্যবহার করতাম, কিন্তু এখানে তুলনা হচ্ছে না। এখানে বলছে আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না নেহা সোনালির মতো জ্ঞানী বা বিজ্ঞ। তাহলে আমাদের এরর ছিল এই পার্টে। এখানে হওয়া উচিত ছিল অ্যাজ ওয়াইজ অ্যাজ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, করে আমাকে জানাবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, দ্য এক্সামিনেশন উইল কমেন্স ড্যাশ নেক্সট উইক। নেক্সট উইক কথার অর্থ হলো পরের সপ্তাহ, একটা সময় বোঝাচ্ছে। তাহলে আগে দেখে নিই অপশান কী কী আছে। এ আছে সিন্স, বি আছে ফ্রম, সি আছে ওয়ান, ডি আছে উইথ। সিন্স আমরা কখন ব্যবহার করি? পয়েন্ট অফ টাইম বোঝাতে, একটা নির্দিষ্ট সময় বোঝাতে। ফ্রম, যার শুরু আছে ও শেষ আছে, শুরু ও শেষ। আর ওয়ান হচ্ছে নির্দিষ্ট দিন ও তারিখ। তাহলে দ্য এক্সামিনেশন উইল কমেন্স, পরীক্ষাটা সম্পূর্ণ হবে
পরের সপ্তাহে, অর্থাৎ শুরুও হবে আবার শেষও হবে, সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি। আর সিন্স কখন ব্যবহার করি, ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বললাম যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মনডে, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তখন আমরা সিন্স ব্যবহার করব। আর কোনো নির্দিষ্ট ডে, যেমন ওয়ান টুইজডে বা ওয়ান মনডে বা নির্দিষ্ট কোনো তারিখের আগে আমরা ওয়ান ব্যবহার করি। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর, এভরিথিং হিঞ্জেস ড্যাশ হোয়াট হ্যাপেন্স নেক্সট, এভরিথিং হিঞ্জেস ড্যাশ হোয়াট হ্যাপেন্স নেক্সট, এটার মানে হচ্ছে সব কিছুই নির্ভর করে পরে যা ঘটে তার উপর। অপশান কী কী আছে দেখে নিই, এ হচ্ছে অফ, বি আছে উইথ, সি আছে ইন, ডি আছে আপন। আচ্ছা, আমাদের সবসময় মনে রাখতে হবে হিঞ্জেসের সঙ্গে সবসময় আপন ফলো করে, যার অর্থ হলো হিঞ্জেস আপন, যার অর্থ হলো নির্ভর করে। তাহলে আরেকবার কোশ্চেনটা পড়ে নিই, এভরিথিং হিঞ্জেস আপন হোয়াট হ্যাপেন্স নেক্সট, সব কিছুই নির্ভর করে পরে যা ঘটে তার উপর। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফাইভ, হার ফাদার ডায়েড বিকজ দে ডিড নট ইমিডিয়েটলি ড্যাশ এ ডক্টর, তার বাবা মারা গিয়েছিল কারণ তারা তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করে ডাকেনি। ডাক্তারকে কী করে ডাকা উচিত ছিল, ফোন করে ডাকা। অপশান কী কী আছে দেখে নিই, কল ফর, এ হচ্ছে কল ফর, কল ফর কথার অর্থ হলো প্রয়োজনে ডাকা, এখানে অপশান বি কল আপ, কল আপ কথার অর্থ হলো ফোন করে ডাকা। অপশান সি কল অ্যাট, কল অ্যাট মানে কারোর সঙ্গে কিছুক্ষণের জন্য দেখা করতে যাওয়া। তাহলে প্রশ্নটা ছিল হার ফাদার ডায়েড, তার বাবা মারা গিয়েছিল বিকজ কারণ দে ডিড নট ইমিডিয়েটলি, তারা তৎক্ষণাৎ ফোন করে ডাকেনি একজন ডক্টরকে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান বি কল আপ। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার সিক্স, পারফিডিয়াস, পারফিডিয়াস মিন্স, অর্থাৎ পারফিডিয়াস কথার অর্থ কী, পারফিডিয়াস কথার অর্থ হলো বিশ্বাসঘাতক। অপশান কী কী আছে দেখে নিই, এ হচ্ছে ভিগার, বি হচ্ছে ডিসলয়াল, সি হচ্ছে বন্ডেজ, আর ডি হচ্ছে রেলিনকুইশ। ভিগার কথার অর্থ হলো তেজ, ডিসলয়াল বিশ্বাসঘাতক, বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব, আর ডি রেলিনকুইশ মানে পদত্যাগ করা। তাহলে এখানে ছিল ওয়ার্ডটা পারফিডিয়াস, পারফিডিয়াস কথার অর্থ বিশ্বাসঘাতক, আর অপশান বিতে আছে ডিসলয়াল বিশ্বাসঘাতক, অর্থাৎ আমাদের অ্যান্সার অপশান বি। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার সেভেন, ইনসোলেন্ট মিন্স, এ হচ্ছে বোল্ড, বি হচ্ছে ডার্টি, সি হচ্ছে ফিউড, অ্যান্ড ডি লুসিড। ইনসোলেন্ট কথার অর্থ হলো দাম্ভিক, অপশানে আছে বোল্ড, বোল্ড কথার অর্থ হলো সাহসী, বি হচ্ছে ডার্টি, ডার্টি কথার নোংরা, ডার্টি কথার অর্থ, ফিউড হচ্ছে জাতিবিবাদ, আর লুসিড কথার অর্থ হলো স্বচ্ছ। তাহলে ইনসোলেন্ট কথার অর্থ ছিল দাম্ভিক, আর বোল্ড কথার অর্থ হলো সাহসী। বাকিগুলো এখানে ইনসোলেন্টের সঙ্গে যাচ্ছে না, তো এই একমাত্র আছে যেটা সাহসী আর দাম্ভিক, যে দম্ভ করে বা অহংকার করে, সাহস, যার মধ্যে একটা সাহস থাকে, তাকে আমরা বোল্ড বলি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার এইট, আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, ন্যারেশন চেঞ্জ করতে হবে, কোশ্চেন ট্যাগ আছে, অর্থাৎ আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো চলো শুরু করি, এটা হচ্ছে আমাদের রিপোর্টেড ভার্ব, আর কোটেশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো কোশ্চেন মার্ক থাকলে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে, আমরা সেইড টু তুলে দিয়ে আক্সড ব্যবহার করি, আই আক্সড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। কমা কোটেশন উঠে গিয়ে আমরা সাধারণত ইফ বা হোয়েদার ব্যবহার করি, কিন্তু যদি এখানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, কিন্তু যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেটাই বসে যায়। ডাব্লিউএস ওয়ার্ড কী কী, যেমন হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হাউও কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেটাকেই বসাতে হবে। তাহলে আই আস্কড হিম হোয়াই, এবার আমাদেরকে সাবজেক্ট আনতে হবে। এখানে
ইউ বলতে হিমকে বোঝাচ্ছে। তাহলে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াই হি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, আর ওয়ার্কিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে যখন আমরা এটা ইনডিরেক্ট স্পিচে করতে যাব তখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, তখন আমাদের ওয়াজ অথবা অয়ার এর যে কোনো একটা ভার্ব হিসেবে বসাতে হবে, আর এটা যেহেতু একবচন তাই জন্য আমাদের ওয়াজ বসবে। হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং। আর একবার দেখে নি কোশ্চেনটা, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, কেন তুমি এত কঠোর পরিশ্রম করছো। তো এটা যখন তুমি অন্য কাউকে বলতে যাবে তো এরকমভাবে বলবে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন সে এত কঠোর পরিশ্রম করছে। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াই, কেন হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কার হিসেবে আমরা সেটাই ব্যবহার করি, যদি ডাব্লুএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা হোয়েদার ব্যবহার করি। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, লেটস প্লে ইন দ্য গার্ডেন, চলো বাগানে খেলা করি। কোশ্চেন ট্যাগ অপশানে আছে এ শুড উই, বি শ্যাল উই, সি উড উই, অ্যান্ড ডি শ্যাল আস। যদি কোনো বাক্য লেটস দিয়ে শুরু থাকে, লেট আস, লেট আস, লেটস মানে লেট আস, চলো যাই। যদি কোনো বাক্য লেটস দিয়ে শুরু থাকে তাহলে কোশ্চেন ট্যাগ হিসেবে আমরা শ্যাল উইকে ব্যবহার করি, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশান বি শ্যাল উই। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, দ্য কিড জাম্পড উইথ ডিলাইট অন সিং দ্য জোকার অ্যাট দ্য সার্কাস। দ্য কিড মানে বাচ্চাটি জাম্পড উইথ ডিলাইট, আনন্দে লাফিয়ে উঠেছিল, অন সিং দেখিয়া, কি দেখে, দ্য জোকার, জোকারকে, অ্যাট দ্য সার্কাস, সার্কাসে জোকারকে দেখে লাফিয়ে উঠেছিল। এটা দেখে, এটাতে ইম্প্রুভ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোথাও একটা ভুল আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো যখন আমরা মিনিং করছি তখন দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা ঠিকই আছে, কিন্তু না, কোথাও না কোথাও একটা ভুল আছে। এখানে এই যে জোকার, জোকার কথার অর্থ হলো যে আমাদেরকে জোকস বলে আনন্দ দেয়, অর্থাৎ তার জন্য সে কোনো রকমভাবে পেইড হয় না, টাকা পায় না, জাস্ট আমাদেরকে জোকস বললো এবং তার সেটা শুনে আমরা আনন্দ পেলাম। জোকারের সঙ্গে ওখানে জোকারের পরিবর্তে ক্লাউন হবে, সি এল ও ডাব্লিউ এন, তাহলে আমাদের অ্যান্সার জোকারের পরিবর্তে ক্লাউন হবে। ক্লাউন আর জোকারের মধ্যে ডিফারেন্স কি? ক্লাউন হচ্ছে যে সার্কাসে পারফর্ম করে আমাদেরকে আনন্দ দেয় এবং তার পরিবর্তে সে টাকা পায়, অর্থাৎ পেইড, পেইড যেটা পারফর্মার, পেইড পারফর্মার যে, তাকে আমরা ক্লাউন বলি। আর যে জোকস বলে আমাদেরকে শুধু আনন্দ দেয় কিন্তু তার জন্য সে পেইড হয় না বা কোনো রকম টাকা পায় না, তাকে আমরা জোকার বলি। তাহলে ভুল ছিল জোকারের, ওখানে জোকারের পরিবর্তে আমাদের অ্যান্সার হবে ক্লাউন। তাহলে অ্যান্সার কী হলো? দ্য কিড জাম্পড উইথ ডিলাইট, বাচ্চাটি লাফিয়ে উঠেছিল আনন্দের সঙ্গে, অন সিং দেখিয়া, দ্য ক্লাউন অ্যাট দ্য সার্কাস, সার্কাসে ক্লাউনকে দেখে আনন্দে বাচ্চাটি লাফিয়ে উঠেছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, যদি কোনো প্রবলেম থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।